সিরাজগঞ্জের গ্রুপ থিয়েটার সংগঠন নাট্যলোকের আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা নেমেছে। পাঁচ দিন ব্যাপী যে আয়োজনে অংশ নিয়েছিল বাংলাদেশ ভারতের পাঁচটি দল। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের এই প্রদর্শনী দেখতে প্রতিদিনই দর্শকে মুখর ছিল নগরীর শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম। মুক্তিযুদ্ধে এক সাধারণ নারী রশিদা খাতুনের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে এই নাটক ঠিকানা, যার কাহিনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উঠে এলেও অভিনয় করেছেন ভারতের শিল্পীরা। সিরাজগঞ্জের গ্রুপ থিয়েটার সংগঠন নাট্যলোকের আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হয় ভারতের গড়িয়া নাটক দলের এই প্রযোজনা। সংগঠনটির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পাঁচ দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল এসো উৎসবে এসো উল্লাসে চেতনা হোক জাগ্রত। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকগুলো তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করবে বলে মনে করেন দর্শক। নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান যদি করা যায় তাহলে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা এবং দেশ অনেক উপকৃত হবে। আমাদের ইতিহাস জানে, বই পড়ে জানে মানুষ, মানুষ বাস্তবে নাটক দেখে জানুক, এটাই আমি আশা করব। নাট্যোৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত শিল্পী কুশলীরা। অন্যদিকে হল ভর্তি দর্শকের আগমনে উৎসব সফল হয়েছে বলে মত আয়োজকদের। মাঝখানে দু বছর করোনার জন্য আমাদের বন্ধ রাখতে হয়েছে, যেটা স্বাভাবিক, আমরা ঘর থেকে কেউ বের হতে পারিনি, নাটক তো সম্ভবই না। তো আমরা আবার শুরু করলাম, আমরা আগামীতে অবশ্যই আরও ভালো ভালো নাটক সিরাজগঞ্জের দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করব। উৎপল দত্তের লেখা ওনার এই নাটকটা আমি ধরেইছিলাম যে আমার বাংলাদেশের ভাইদের জন্য, আমার বাংলাদেশের মায়েদের জন্য। 19 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলা এই উৎসবে নাটক মঞ্চস্থ হয়েছে নাট্যলোকের পূর্ণিমা রাতের মুখগুলো, জাগরণী থিয়েটারের রাজার চিঠি, গড়িয়া একত্রে কলকাতার ঠিকানা, তরুণ সম্প্রদায়ের অসমাপ্ত, ব্যতিক্রমের দুরাশা এবং পাখি। মূর্ছনৈশী, চ্যানেল 24।